Hi, Bundura. Good morning. তোমরা কেমন আছো? আমি তো দেখতে পাচ্ছি আমার সংসার। এই দেখো আমি শাশুড়ি মাকে আজকে এই যে চুলগুলো বড় হয়েছে দেখো ভীষণ বড় বড় উঁচু হয়ে গেছে দেখতে খারাপ লাগছে খুব বড় চুল ছিল আর তারপরে নাপিতকে দিয়ে কেটে নিয়েছি তারপরে এখন আমি চুল কেটে দিই এই দেখো এদিকে কেমন মিহি হয়ে গেছে এই চুল কেটে দিচ্ছি এখন আমি তোমরা দেখো বন্ধুরা দেখো আমার সংসার দেখো তোমরা আমার সংসার দেখেছো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা হ্যালো বন্ধুরা তোমরা কি করছো সকালে ঘুম ভেঙে গেছে তোমাদের আমি আজকে একটু রবিবার তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে যে ভাত ডাল বসিয়ে দিয়েছি আজকে মাংস আনিনি শাশুড়ি মা বলছে যে চান করব তেল দিয়ে দিয়েছেন কাটতে অসুবিধা হচ্ছে তেল দিতে হয় না হ্যাঁ চুলটা বড় হয়ে গেছে না ভীষণ বড় হয়ে গেছে কেমন লাগছে দেখতে কাটতে গেলে আজকে রবিবার না না কাটলে তার সময় পাবো না অন্যদিন এদিকে আবার কাটতে সুবিধা হচ্ছে দেখো হ্যালো বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা চুল কাটছি আমি চুল কেটে দিই কিছু বলে দেন একটু বলে দেন তো বন্ধুদেরকে কিছু বলে দেন না কিছু বলে দেন কি বলবো বলেন বৌমা চুল কাটে হ্যাঁ চুল পেকে গেছে হ্যাঁ চুল পেকে গেছে হ্যাঁ ও চুল বলে পেকে গেছে এতদিনে চুল পাকলো 90 বছর বয়সে এখান দিয়ে পাকছে আর সব দিকে পাকেনি তোমরা দেখতে তো পাচ্ছ সামনে পেকে গেছে তাই বলছে এই দেখো চুল কাটছি আমার সংসার দেখতেই পাচ্ছ আমার সংসার এটাই আমার স্বর্গ এই সংসারই আমার স্বর্গ জানো আমি ছোটবেলা আমার 19 বছর বয়সে আমার বিয়ে হয়েছে তবে থেকে এই শাশুড়ি মার কাছে আমি আছি তখন থেকে আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মুখটা উঁচু করে শাশুড়ি মাকে আমি মা বলে জানি বা এখনো জানি তখনও জানতাম এখনো জানি আমি মা মাকে ভালোবাসি নিজের মার মতনই ভালোবাসি মাও আমাকে নিজের মেয়ের মতনই বৌমা ভাবে না বৌমা ভাবে না ভাবে যে আমারই মেয়ে সবসময় মেয়ে আমাকে জড়িয়ে ধরে সুখ দুঃখের কথা বলে আমিও তাই করি এইটাই আমার সংসার হ্যাঁ তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা আর এরকম চুল কাটছে একটু বড় হয়ে গেছে কিছুদিন আগেই কেটে দিয়েছিলাম শুধু এই জায়গাটা একটু বড় হয়ে গেছে তো অল্প করে একটু কেটে দিই রবিবার আছে সময় পাচ্ছি হ্যাঁ সময় পাচ্ছি এই জন্য রবিবারে তো কাজটা বাড়ির কাজ বেশি থাকে আমার দোকানও নেই আজকে রবিবার দেখো পাকা পাকা চুল পাকা পাকা চুল এখন স্নান করাবো ওদিকে রান্না কিছু হয়নি ভাত ডাল বসিয়েছি এখন স্নান করাবো একটু শ্যাম্পু সাবান দিয়ে স্নান করাবো আর তারপরে পেছনটাও বড় হয়েছে দেখো পেছনটাও বড় এদিকটা হয়েছে মাথায় তেল দিয়ে দিয়েছে কখন যেন আজকে চুল কাটালো কাটাবো যে সেটা ই ছিল না ঠিক ছিল না তারপরে ভাবলাম যে রবিবার আছে চুলটা কাটিয়ে দিই বড় বড় হয়েছে দেখতে খারাপ লাগছে জন্য বলছি না চুলটা কাটিয়ে দিই ভীষণ বড় হয়ে গেছে চুলটা চুলটা বড় হয়ে গেলে গরমও লাগে বয়স্ক মানুষ দেখি মাথাটা একটু সোজা করেন এদিক দিয়ে চুলটা কেমন লাগছে বন্ধুরা তোমরা সব করবে শাশুড়ি মাকে এরকম ভালোবাসবে এরকম করবে হ্যাঁ আমার চ্যানেল যদি ভালো লাগে তোমরা সবাই আমাকে কমেন্ট করবে তারপরে দেখি এদিকটা এদিকটা খুব বড় হয়ে গেছে অনেকটা ঠিক আছে গুড বাই।
গুডবাই, ভালো থেকো। আমার ফ্যামিলি দেখে তুমি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবা, ঠিক আছে? ঠিক আছে।